বুধবার 14ই আগস্ট আরজিকর হাসপাতালে মধ্যরাত পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু তারপর রাতারাতি বদলে যায় পরিস্থিতি। একদল লোক হইচই করে ঢুকে পড়ে হাসপাতালের ভেতরের পর পুলিশ থেকে শুরু করে ডাক্তার রোগী সবাইকে মারধর করে এমার্জেন্সি বিভাগে ব্যাপক ভাঙচুর চালায়। গোটা ঘটনায় ভীত হাসপাতালের নার্সরা। তারা জানান, নিচে যখন প্রবল ধ্বংসলীলা চলছে তখন হাসপাতালের পাঁচতলা থেকে গোটা ঘটনা প্রত্যক্ষ করেছেন তারা। নার্সরা জানান, মহিলাদের রাত দখল কর্মসূচি দেখতে তারাও নিচে নেমেছিলেন, কিন্তু একটু পরে তারা উপরে চলে আসেন। একই সঙ্গে তারা জানান, ওই দিন রাতে সেমিনার হলে হামলাই মূল লক্ষ্য ছিল দুষ্কৃতীদের, কিন্তু শেষ পর্যন্ত তারা সেটা পারেনি। ওই দিন ইচ্ছে করে তেমন পুলিশকর্মীও হাসপাতালে মোতায়েন ছিল না বলেই অভিযোগ করেছেন হাসপাতালের নার্সরা। সেই দিন রাতে হাসপাতালে কোনো পদস্থ পুলিশ অফিসারও ছিলেন না, দাবি তাদের। এমনকি পুলিশ তাদের ওয়ার্ডে ঢুকে সেফটি চেয়েছে বলেও জানিয়েছেন নার্সরা। আমাদের প্রতিনিধি অনির্বাণ সিনহা রায় কথা বলেছেন নার্সের সঙ্গে। কি বলছেন তিনি, কি ঘটেছিল সেই রাতে শুনব। এত লোক ঢুকে গেছিল একসাথে, আতঙ্ক হয়েছিল। আপনি মানে চারতলার উপরে পাঁচতলাতে ছিলেন, কিন্তু সেই সময় তো ভয় লেগেছিল কি যে মানে এসে তো মারধর করতে পারত, কিন্তু ওরা ওই তিনতলা অব্দি উঠেছে, তারপরে তা উঠতে পারেনি, কারণ লিফট টিপ সব বন্ধ ছিল, উঠতে পারেনি। কিন্তু আমরা তো তারপরে টিআরএস কি করেছে, আমরা পাঁচতলা থেকে উঠে। আপনি এই এই আরজিকর হাসপাতালের সিনিয়র নার্স, এবং এর এটা কি হলো একটুখানি বোঝান। এটা কালকে ভাঙচুরের সময় এই ভাঙচুর এখানে নার্সিং স্টাফরা বসে দেখুন জিনিসপত্রে যে সেম ওই জিনিসই হয়ে আছে। আরেকটা কি মহিলাদের কেস ঘটতে পারতো? অবশ্যই ঘটতে পারতো, যখনই বাইরে ভাঙচুর হচ্ছে সেটা দিয়ে আটতলায় গেছে। আমরা নিচে দাঁড়িয়েছিলাম, ওদের দেখছিলাম, এবার তারপরে দেখলাম পুলিশ দেখি সাইড চলে আসছে, সাইড চলে আসছে, আর এক ওই মবটা ঢুকছে, মানে পুলিশ সাইড করে দিল। তার মানে আপনি কালকে রাত্রে কর্মরত ছিলেন, সেখানে দাঁড়িয়ে আপনি স্পষ্টত দেখেছেন যে কাল রাতে কি ঘটনা ঘটেছে, এবং সেই ভাঙচুরের সাক্ষী আপনি। পাঁচতলায় থাকলেও আমরা দেখতে ওই 11টার পরে যেটা 12টায় আমাদের ই ছিল মোমবাতি কিছু সেটা দেখা গেছে নিচে এসে, সেখান থেকে আপনাকে পালিয়ে যেতে হয়, আপনি আর আসতে পারেন না। ওই মুহূর্তে যে পুরোপুরি ভাঙচুর হবে আমরা ভাবি না, আমরা ভাবছি ওরা হয়তো আন্দোলনকারীরাই ভিতরে ঢুকছে, এবার আমরা ওরা ঢুকছে ওরা বের হচ্ছে, তখন আমরা উপরে চলে গেছি। এবার তারপরে দেখা যায় তারপরে তো ভাঙচুর, আমরা উপরে যাওয়ার পর থেকে বিশাল চিৎকার, চাচাচি চিৎকার, সিস্টারদের চিৎকার, সব। এমনকি বুধবারের ঘটনার পর নার্সরা বলছেন তারা নিরাপত্তা চান, এভাবে তারা এভাবে আর কাজ করতে পারছেন না। নার্সদের দাবি, খোলাখুলি পুলিশের উপস্থিতিতেই নার্সিং স্টাফেদের শারীরিক নিগ্রহ করার হুমকি দিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। পুলিশ নিজেই নিরাপত্তা চেয়েছে নার্সিং স্টাফেদের কাছে, অধ্যক্ষের কাছেও কোনো ভরসা পাননি বলে জানিয়েছেন নার্সরা। আর কি বলছেন নার্সরা, আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কথা বলেছিলেন, শোনাবো সেটাও। মূলত এই মুহূর্তে আপনারা কি চাইছেন যদি একটু বলেন? আমরা একটাই কথা, আমরা সিকিউরিটি চাই, আমরা সিকিউরিটি চাই, আমরা ইনসিকিউর ফিল করছি, আমরা এইভাবে ওয়ার্ড সামলাতে পারছি না, কারণ ফ্রন্ট লাইনে একমাত্র সিস্টাররাই থাকেন।
কি আমি তো ঠিকই বলেছি, ফ্রন্ট লাইনে একমাত্র সিস্টাররা থাকেন, সুতরাং আমরা ইনসিকিউরিটি ফিল করছি। আমরা আমাদের একটাই দাবি, আমরা সিকিউরিটি চাই। কালকে যে পরিমাণ মব এসে যেভাবে হুমকি দিয়ে গেছে, তাতে আমরা কোনো নার্সিং স্টাফ নিজেদেরকে আর হচ্ছে সুরক্ষিত ভাবতে পারছি না। কালকে যেভাবে ওরা আমাদের ওপেন করার হুমকি দিয়ে গেছে, আর যদি কোনো নার্সিং স্টাফ, কারণ এখানে এখানে প্রেজেন্স অফ পুলিশ, পুলিশের প্রেজেন্সে নার্সিং স্টাফদের হচ্ছে ওপেন করার হুমকি দিয়ে যেতে পারে। যদি আজকে অনেক এখানে অনেক ওয়ার্ড আছে যেখানে একা একা ডিউটি করতে হয়, সেখানে সেই সময় কোনো সিকিউরিটি গার্ড প্রেজেন্ট থাকে না, তাহলে আজকে যদি কোনো নার্সিং স্টাফের কোনো নার্সিং স্টাফ যদি হয়ে যায়, তাহলে কি অথরিটি সেই দায়িত্বটা নেবে? নেবে না তো তাহলে কি হবে আমার? আজকে বলছে প্রাইভেট একটা হচ্ছে সিকিউরিটি এজেন্সি থেকে সিকিউরিটি দেবে, সেই সিকিউরিটি তো এখানে পুতুল হয়ে দাঁড়িয়ে থাকবে। কাল যদি পুলিশ হচ্ছে সরকারি স্টাফ হয়ে যদি এখানে পুতুল হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, পুলিশ যদি নার্সিং স্টাফের পেছনে এসে দাঁড়াতে পারে, তাহলে প্রাইভেট সিকিউরিটি এসে এখানে কি করবে? প্রিন্সিপালের পক্ষ থেকে কি কোনো আশ্বাস পেলেন? কিছু হলে আমি আমি দায়ী থাকবো, সেটা ওনাকে প্রিন্সিপাল এবং আমাদের নার্সিং সুপার তাদেরকে লিখিত দিতে হবে যে আমার মেয়ে ডিউটি নামবে, তখনই যদি কিছু হয় আমি দায়ী থাকবো, সেটা বলুক আগে। কালকে আজকে যখন সকালবেলা আমাদের ম্যাডামদের জিজ্ঞেস করা হলো, ম্যাডাম কালকে এত এত হচ্ছে এ হয়েছিল, এত হচ্ছে আমাদের সাথে অন্যায় অবিচার হয়েছিল, তা আমাদের সিকিউরিটি কে নিয়ে নেবে? তখন ম্যাডাম আমাদেরকে বললেন নিজেদের সিকিউরিটি নিজেদেরকেই নিতে হবে। তাহলে আজ হচ্ছে ম্যাডাম আমাদেরকে বলে গেলেন যে একজন প্রাইভেট সিকিউরিটি থেকে এজেন্সি থেকে সিকিউরিটি দেওয়া হবে। তাহলে আজকে হচ্ছে কোনো মব যদি, কাল তো মব আমাদের হুমকি দিয়ে অলরেডি চলে গেছে যে আজ আসবে দিয়ে চলো। কালকের পরিস্থিতিটা যদি একটু বলেন, তখন তো আপনারা ছিলেন। কালকে পরিস্থিতিটা এরকমই ছিল, কালকে বেলগাছিয়া থেকে প্রচুর মব আসছিলেন এবং আমরা অন ডিউটি যারা ছিলাম, তারা ট্রমা বিল্ডিং এ আমার ডিউটি ছিল, আমরা প্রথমে বুঝতে পারিনি যে হচ্ছে কিসের মব কিসের জন্য। আমরা আমাদের যারা র‍্যালিতে 12টার সময় বেরোনোর কথা ছিল, তারা র‍্যালিতে বেরোনোর জন্য এ করছিল, র‍্যালিতে হচ্ছে বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখন হঠাৎ করে যখন পুলিশ একটুখানি আমাদের সাইড করে দেয় এবং নাই নাই করে 1000 থেকে 1200 মব একসাথে হচ্ছে ঢুকে পড়লো, পুলিশ তাদেরকে কিচ্ছু বললো না, পুলিশ সেখানে পুরোপুরি নিষ্ক্রিয় ভূমিকা পালন করলো। ইভেন এমনও হয়েছে পুলিশ এসে আমাদের নার্সিং স্টাফদের কাছে বলছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।